সবাইকে স্বাগতম আমাদের ডেল্টা কিচেন কুকিং ইউটিউব চ্যানেলে। আজ আবারও একটি নতুন দুর্গাপূজো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপির টাইটেল ও থাম্বনেল দেখে আপনাদের অবাক লাগতে পারে যে কোনো প্রকার ফুল দিয়ে রান্না করা হয়েছে কি না। প্রিয় দর্শক শ্রোতা, এটাতে কোনো প্রকার ফুল দিয়ে কোনো রান্না করা হয়নি, বরং সাধারণত আমরা যে খাবার খাই সেসব সবজি ও শস্য দিয়েই এই নিরামিষ পদটি রান্না করা হয়েছে। এটির নামের পিছনের কারণটি হলো ফুলের পাপড়ির মতন মিশ্রণ দেখা যায় বিধায়, তাই এর নাম হয়েছে মহাভোগের পুষ্পান্ন। তো চলুন দেরি না করে দেখে নিই কী কী উপকরণ লাগছে এই মহাভোগের পুষ্পান্ন রান্না করতে এবং সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটি। গোবিন্দভোগ চাল 1 কেজি, সয়াবিন 8 কাপ, ফুলকপি 8 কাপ, গাজর 8 কাপ, মটরশুঁটি 8 কাপ, বরবটি 8 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, মৌরি বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো আগে থেকে ভেজে রাখা 8 চা চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 8 থেকে 10টা, তেজপাতা 3 থেকে 4টে, ছোট এলাচ 4টে, দারুচিনি টুকরো 3 থেকে 4টে, কাজু বাদাম কুচি 2 চা চামচ, কিশমিশ সামান্য পরিমাণ ঘি 2 টেবিল চামচ, সয়াবিন তেল পরিমাণ মতো, চিনি স্বাদ অনুযায়ী, লবণ স্বাদ অনুযায়ী। প্রথমে একটি কড়াই গ্যাস বার্নারে বসিয়ে চুলোটাকে জ্বালিয়ে দিন। এবার এর মাঝে দিয়ে দিন পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিন। এবার একে একে আগে থেকে ভাপে সেদ্ধ করায় রাখা সয়াবিন ও সবজিগুলো দিয়ে দিন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি ও সয়াবিনগুলো তেলে ছিটে না আসে, তাই লবণটা আগে থেকে দেয়া হয়েছে। সামান্য খুন্তি দিয়ে নেড়ে আবারও একটু লবণ দিয়ে দিবেন। আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ দিয়ে ভেজে নেবেন সবজিগুলো এবং সয়াবিন একত্রে। প্রায় ভাজা হয়ে গেলে একটি হাতার সাহায্যে সবজিগুলো এবং সয়াবিন অন্য একটি পাত্রে তুলে রেখে দেবেন। সবজি ও সয়াবিন এমনভাবে ভাজবেন যেন এর রঙের কোনো পরিবর্তন না হয়, তাই এটাকে আপনারা লো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেবেন। এবার আরেকটি বার্নারে সসপ্যান রেখে চুলোটা জ্বালিয়ে দেবেন। এরপর এর মাঝে দিয়ে দিবেন পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিবেন একে একে 3টি তেজপাতা, 4টি ছোট এলাচ এবং 3 থেকে 4টা দারুচিনির টুকরো। এবার এগুলোকে হালকা ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিবেন 1 কেজি পরিমাণ গোবিন্দভোগ চাল। এই চালটাকে কোনো কোনো স্থানে চিনিগুড়া চালও বলে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলে যে কোনো আতপ চাল অথবা বাসমতি চাল এটাতে ব্যবহার করতে পারবেন। চালটাকে সামান্য একটি কাঠের খুন্তির সাহায্যে ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দিবেন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেয়া হয়ে গেলে এবার দিয়ে দিন 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এবার এর মাঝে দিয়ে দিন একটি মগের সাহায্যে কুসুম গরম জল। এখানে আমরা যে মগটি ইউজ করেছি তাতে 200 মিলি পরিমাণ জল ধারণ করতে পারে। জল দেয়া হয়ে গেলে এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ
গরু দুধ দিয়ে নাড়তে থাকুন। গরু দুধ দেবার পর এর মাঝে দিয়ে দিবেন একে একে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা, এক চা চামচ পরিমাণ মৌরি বাটা, স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। আবারও একটি কাঠের খুন্তির সাহায্যে সবগুলো মিশিয়ে নিন। এবার চুড়োর আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখুন এবং একটি ঢাকনির সাহায্যে ঢাকা দিয়ে রাখুন প্রায় 5 থেকে 7 মিনিট। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনি খুলে নিন। কাঠের খুন্তির সাহায্যে নাড়িয়ে দেখুন চালগুলো প্রায় আঁচসেদ্ধ হয়ে এসেছে কি না। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মহাভোগের পুষ্পান্নর চালগুলো প্রায় আঁচসেদ্ধ হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা সবজির টুকরোগুলো এবং সয়াবিন এর মাঝে দিয়ে দিন। এবার কাঠের খুন্তির সাহায্যে সমস্ত সবজি ও সয়াবিনগুলো মিশিয়ে দিন। সবজিগুলো এবং সয়াবিন মেশানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিন 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেবার পর সামান্য কাঠের খুন্তি দিয়ে নাড়িয়ে এর মাঝে ছড়িয়ে দিন সামান্য পরিমাণ কিশমিশ এবং 2 চা চামচ পরিমাণ কাজু বাদাম কুচি। ব্যাস, এবার একটা কাঠের খুন্তির সাহায্যে নাড়িয়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিন প্রায় 15 মিনিট পর্যন্ত এবং চুলোটাকে বন্ধ করে দিন। পনেরো মিনিট পর ঢাকনিটা খুলে একটা কাঠের খুন্তির সাহায্যে এই দুর্গাপুজো স্পেশাল মহাভোগের পুষ্পান্নটিকে নাড়িয়ে নিন। এটাকে অনেক স্থানে কাঠের খুন্তির সাহায্যে কেটে নেওয়াও বলা হয়ে থাকে। এর মাধ্যমে চালগুলো যেন গলে গলে না যায় তাই করবেন। দেখুন প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দুর্গাপুজো স্পেশাল মহাভোগের পুষ্পান্ন একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। এটা দেখতে একদম ফুলের পাপড়ির মিশ্রণের মতো দেখাচ্ছে, তাই একে পুষ্পান্ন বলা হয়ে থাকে। ব্যাস, এবার চুলো থেকে নামিয়ে দেবী দুর্গার ভোগে পরিবেশন করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই এই দুর্গাপুজো স্পেশাল মহাভোগের পুষ্পান্নটি বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের এই দুর্গাপুজো স্পেশাল মহাভোগের পুষ্পান্নর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বাটনে প্রেস করে একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে জানাবেন নতুন কী কী রেসিপি দেখতে চান। আর অবশ্যই আমাদের ডেল্টা কিচেনের ভিডিওগুলো মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।